আপনি কি জানেন যে বিশ্বজুড়ে এমন জলাশয় রয়েছে যা দীর্ঘকাল ধরে রহস্য এবং অতি প্রাকৃতির সাথে যুক্ত? ঠিক আছে, যদি আপনার বিশ্বাস করা কঠিন হয় তাহলে আমরা আপনাকে বলি যে আসলে এমন জলাশয় আছে যা সত্যিই ভুতুড়ে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের 10টি সবচেয়ে ভুতুড়ে জলাশয় সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, বারমুন্ডা ত্রিভুজ। বারমুন্ডা ট্রায়াঙ্গেল ডেভিলিস ট্রায়াঙ্গেল নামে পরিচিত। বারমুন্ডা দক্ষিণ ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে সমুদ্রের একটি রহস্যময় প্রসারিত। বছরের পর বছর ধরে এটি অদৃশ্য হয়ে যাওয়া জাহাজ এবং বিমানের সমার্থক হয়ে উঠেছে। তত্ত্বগুলি চৌম্বকীয় অসঙ্গতি থেকে শুরু করে UFO পর্যন্ত, কিন্তু বারমুন্ডা ট্রায়াঙ্গেলের রহস্য অমীমাংসিত রয়ে গেছে। দুই, চাঙ্গি বিচ সিঙ্গাপুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুরের চাঙ্গি বিচ একটি ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল। জাপান বিরোধী মনোভাব নিয়ে সন্দেহ করায় কয়েক হাজার চীনা পুরুষকে জলে এবং মেশিন বন্দুক দিয়ে একত্রে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোকেদের আত্মারা উপকূলে তাড়া করে, চিরকাল ধরে করুণ ভাগ্যকে পুনরুজ্জীবিত করে। তিন, ট্রাক লেগুন মাইক্রোনেশিয়া। যারা জাহাজডুবির বিষয়ে আগ্রহী তাদের জন্য মাইক্রোনেশিয়া ট্রাক লেগুন একটি ভুতুড়ে জলের নিচের কবরস্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপারেশনে হেলস্টোন থেকে 40টি জাপানি জাহাজ এবং 25টি আমেরিকান বিমানের ধ্বংসাবশেষ ভূপৃষ্ঠের নিচে রয়েছে। নিমজ্জিত দৃশ্যটি একটি একক দুর্ভাগ্যজনক যুদ্ধে হারিয়ে যাওয়া জীবনের একটি শীতল স্মারক হিসাবে কাজ করছে। চার, ব্রাইডস পুল হংকং। প্লেভার কোভ কান্ট্রি পার্কে অবস্থিত হংকংয়ের ব্রাইডস পুল একটি ভুতুড়ে কিংবদন্তি বহন করে। এটি নববধূ জলে পড়ে এবং একটি ঝড়ের সময় ডুবে যায়, যা ঐতিহ্যবাহী বিবাহের পোশাকে উপস্থিতি প্রতিবেদনের একটি পরিচালিত করে। আশেপাশে রাস্তা, যাকে মরণঘাতী বক্ররেখা বলা হয়, সেখানে অস্বাভাবিকভাবে বেশি সংখ্যক গাড়ি দুর্ঘটনা ঘটেছে, যা রাতের পরিদর্শককে ধীরভাবে নিরুৎসাহিত করেছে। পাঁচ, লোজনেস স্কটল্যান্ড। পৌরাণিক লোজনেস মাস্টারের জন্য পরিচিত, এটি স্কটিশ হ্রদ নেসি এর এক ঝলক দেখার আশ্রয় দর্শকদের আকর্ষণ করে। 3 লক্ষেরও বেশি বার্ষিক দর্শনার্থী আকর্ষণ করা সত্ত্বেও দর্শনীয় স্থানগুলি বিরল। লোজনেস লোকিন এবং মুগ্ধতার ছেদকে মূর্ত করে, যারা লেকের রহস্যময় বাসিন্দাকে বিশ্বাস করে তাদের মোহিত করে। ছয়, লেক সুপিরিয়র উইক সক্সিন। 1975 সালে লেক সুপিরিয়রের SS এডমন্ড ফিট জেরান্ডের ডুবে যাওয়ার একটি আমক চিহ্ন রেখে গেছে। জলাবদ্ধ কবর সত্ত্বেও জাহাজটিকে 1 দশকেরও পরে অদের পৃষ্ঠে যাত্রা করতে দেখা গেছে। যদিও ব্যাখ্যাগুলি কুয়াশা এবং একটি বাতিঘর জড়িত, কেউ কেউ বিশ্বাস করেন যে এডমন্ড ফিটজেন্ডার হ্রদে একটি ভূত জাহাজ হিসাবে অব্যাহত রয়েছে। সাত, লেক রনকোনকোমা লং আইল্যান্ড। লং আইল্যান্ডের বৃহত্তম হ্রদ লেক রনকোনকোমা একটি আন্তর্জাতিক প্রেমের গল্পে নিমজ্জিত। কিংবদন্তি অনুসারে তুস্কা কাহেন্তা নামে একজন আলকুইন রাজকুমারী গাছের ছালে প্রেমের চিঠি লিখেছিলেন। আশা করেছিলেন যে তারা নিষিদ্ধ প্রেমিকের কাছে পৌঁছবে, কোনো সাড়া না পেয়ে সেই লেকের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে জীবন শেষ করে। স্থানীয়রা এখনও দ্য লেডি অব দ্য লেক বলে কথা বলে, বিশ্বাস করা হয় যে তার সত্যিকারের ভালোবাসার সন্ধান করছে। আট, ওকিকুর ওয়েল জাপান। জাপানের ওকিউস ওয়েল এডো যুগের একটি ভূতের গল্পের সাথে আবদ্ধ। ওকিক নামক একজন চাকরকে একটি সামুরায়ের অগ্রগতি প্রত্যাখ্যান করার পর ফ্রেমবন্দি করে কূপে ফেলে দেওয়া হয়েছিল। কিংবদন্তি দাবি করে যে তার ভূত প্লেট গণনা করে এবং 9টায় পৌঁছলে রক্তদ্বয়ের চিৎকার বের হয়। কূপটি পর্যটকদের আকর্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। কেউ কেউ ওকিকুর ভূতরে কাণ্ড শোনার দাবি করেছেন। আট, ডেভিলস পুল অস্ট্রেলিয়া। ডেভিলস পুল অস্ট্রেলিয়ার পাথর এবং জলপ্রপাত দ্বারা তৈরি একটি প্রাকৃতিক পুল, অবিশ্বপ্ত বলে মনে করা হয়। কিংবদন্তি অনুসারে ওলানা নামে একজন আদিবাসী মহিলা তার সত্যিকারের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে নিজেকে পুলে ডুবিয়েছিলেন। তার আত্মা যুবকদের সবুজ জলে তাদের মৃত্যুর জন্য প্রলুব্ধ করে। গত 50 বছরে 16টি মৃত্যুর খবর পাওয়া গেছে। 10, লোয়ার ইয়েলোস্টোন ফলস ওয়াইমিং। ওয়াইমিংয়ের লোয়ার ইয়েলোস্টোন জলপ্রপাতের কাছে এলাকাটি 1870 সালে একটি দুঃখজনক ঘটনার সাক্ষী ছিল। যখন স্থানীয় আমেরিকানরা মিলিশিয়াদের তাড়া করার সময় ডুবে যায়, দর্শনার্থীরা সাহস যোদ্ধাদের মৃত্যুধ্বনি শুনতে দাবি করেন
এবং নদীর জল উপলক্ষে লাল হয়ে যায়, একটি ভয়ঙ্কর পরিবেশও তৈরি করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।